চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। একটা করে বিয়ে আসবে আর এই ঘটনা শুনবে আর চলে যাবে। আচ্ছা দাদা, আমাদের উপরে কি তোমার কোনো ভরসা নেই? বাবা মার ইচ্ছে আমার বিয়েটা হলো না, কবিরের সাথে বিয়েটা হলো, এরকম হতে পারে না? হ্যাঁ হতে পারে, কিন্তু এখন আর এসব বলে কোনো লাভ নেই। লোকটা বাড়ি বয়ে এসে অপমানিত হলো। বাবাকে একটা কথা বলবে তুমি, বাবা যদি এই জমি জমা বিক্রির সিদ্ধান্ত না বদলায় আমি কিন্তু বিয়ে করব না। আ করো। হ্যাঁ আর বল মা, তুই আমার কাছে কী চাস? সত্যি দেবে? নিজের সংসার, বাবা মা, স্বধর্ম সব ত্যাগ করে তোর সঙ্গে খালি হাতে চলে এসেছে, এক অনেক বড় ত্যাগ রে বাবা। যে ত্যাগ করে সেই শুধু বুঝতে পারে। আমি সেই চেষ্টাই করবো বাবা। যাওয়ার পরিকল্পনা আমি যেভাবে বলেছি সেভাবে করবি। আলপনার সঙ্গে যেভাবে পরিকল্পনা করেছিলিস সেভাবে যাসনি। বিরোধী পক্ষকে কোনো রকমে সুযোগ দেওয়া যাবে না, বুঝেছিস? সাবধানে থাকিস বাবা। বেরিয়ে পড়, বেরিয়ে পড়, দেরি করিস না। বাবা তোমরা ভালো থাকো। ভালো থাকো তুমি।
কথা বলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি কল্পনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, আর অভিমান ধরে রাখবো না। আমি আর পাপ করতে চাই না। খুব ভালো কথা, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আর একটা কথা আমি বলি, আমি মরে গেলে তুমি আমার ছাই ভস্মটা তুলসী তলায় আমার বাবার ছাই ভস্মের ওইখানে পুঁতে দিও। আলাই ষাট, কি কথা বলছেন আপনি? না দেখো, মানুষের মৃত্যুর তো কোনো ঠিক নেই, আর তাছাড়া আমি যদি আগে মারাই যাই এটা তো তোমার জন্য সৌভাগ্যের কথা। কারণ আমি যতটুকু জানি যে কোনো স্ত্রীর যদি আগে স্বামীর মৃত্যু হয় তাহলে সেই স্ত্রী স্বর্গবাসী হয়। আপনি চুপ করুন, কেন এসব কথা বলছেন? অলক্ষণে কথা? অলক্ষণে নয়, মরতে তো হবেই একদিন, তাই না? হ্যাঁ হবে, যেদিন হবে সেদিন হবে, এখন কেন এসব কথা বলছেন? না তবু আমি তোমাকে স্বর্গ থেকে বঞ্চিত করতে চাই না। আমি সারা জীবন যাই করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বা রাগারাগি করেছি, যাই করেছি, তুমি আমার জন্য অনেক করেছো সঞ্চিতা। সারা জীবন তুমি আমার কষ্টটা সহ্য করেছো। চুপ করেন তো, কি আজে বাজে কথা, কেন এসব বলছেন হঠাৎ? শুয়ে পড়েন তো, শুয়ে পড়েন তো, আমাকে ক্ষমা করে দিও সঞ্চিতা। কেন এগুলো বলছেন?
আমরা কোন পথ দিয়ে যাচ্ছি? কেন, তোমাকে তো চিঠিতেই সবকিছু লিখে দিলাম। চিঠি? কোন চিঠি? কেন, বদ্রু তোমাকে চিঠি দেয়নি? না, বদ্রু ভাই তো কোনো চিঠি দেয় নাই, তার সাথে তো আমার দেখাই হয় নাই এরপরে আর। সর্বনাশ, বাবা ঠিকই বলেছিল, বদ্রু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। চলো, আমাদের এখন বেরোতে হবে। পরম শ্রদ্ধেয় কাকা, অনেক বছর আপনার বাড়িতে থেকে আপনার নিমক খেয়েছি, তাই নিমক খান আমি করতে পারলাম। কবির আমাকে এই চিঠিটা দিয়েছে আলপনাকে দেওয়ার জন্য, ওরা আজ রাতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে ব্যবহার করতে চেয়েছিল, আমি পারিনি, এখন আপনি বা ওদেরকে আটকাতে। আমি চলে যাচ্ছি, কারণ এরপর আমার আর এখানে থাকা চলে না। কবির রোশনাওয়ালে পড়বার আগেই আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আপনার স্নেহের বদ্রুল। এই কামরুল, এই কামরুল, এদিকে কাকা, এই দেখ তো বদ্রুল আশেপাশে কোথাও আছে নাকি, দেখ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। ঠিক আছে কাকা। ওরা আজকে পালিয়ে যাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর। কাকা, বাড়ির সব জায়গায় খুঁজেছি, বদ্রুল তো পাইলাম না। কি করা যায় তাহলে এখন? কি ব্যাপার দাদা, এত সাত সকালে? আচ্ছা আশরাফ, বদ্রুল হঠাৎ চলে গেল কেন? আমিও আসলে ঠিক বুঝতে পারছি না ছেলেটা হঠাৎ করে কেন চলে গেল। তবে যাওয়ার আগে কিন্তু ও একটা চিঠি লিখে গেছে। চিঠি লিখে গেছে? কি চিঠি? দাঁড়াও, আমি তোমাকে একটু চিঠিটা পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় কাকা, অনেক বছর আপনার বাড়িতে থেকে আপনার নিমক খেয়েছি, তাই নিমক হারামি করতে পারলাম না। কবির আমাকে এই চিঠিটা দিয়েছে
আলপনাকে দেওয়ার জন্য। ওরা আজ রাতেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে ব্যবহার করতে চেয়েছিল, আমি তা মানতে পারিনি। এখন আপনারাই পারেন ওদেরকে আটকাতে। আমি চলে যাচ্ছি, কারণ এরপর আমাকে আমার আর এখানে থাকা চলে না। কবিরের রসানলে পড়বার আগেই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করবেন নাকি আপনার স্নেহের বদরুল? আমার মনে হয় কি দাদা, কবির ওকে কোনো হুমকি টুমকি দেখা দিচ্ছে আর কি, মানে ভয় দেখাচ্ছে। কবিরের ভয়ই বোধ হয় ওইখান থেকে পালিয়ে গেছে। আশা, আমি তোমাকে আগেই বলেছিলাম না, কবির ছেলেটা খুবই খারাপ একটা ছেলে। একজন মানুষ প্রেমের জন্য অনেক কিছুই করে, তাই বলে তুমি তাকে ঢালাওভাবে খারাপ বলতে পারো না। পুরনো মানুষ চলে গেলে খারাপই লাগে। একদিন হয়তো দেখবে ভাই, আমিও চলে গেছি। কি দাদা কি বলছো এসব? তোমার এখনো যাওয়ার বয়স হয়নি। আমাদেরকে সবাইকেই তো চলে যেতে হবে, দুদিন আগে আর পরে। হঠাৎ অতবার একদিন দেখবে তোমার আগে আমিই চলে গেছি। কি যে বলো, আরে তুমি নেই এই কথাটা তো আমি কল্পনাও করতে পারি না। তুমি না থাকলে যে আমার কি হবে এক ভগবানই জানে। সবাই কেবল চলে যেতে চায়, দেখলে না? তোমার ভাবি কেমন অসময়ে চলে গেল। তোমার একা কি তো আমি বুঝি। তোমার বৌদি, আজকে যদি তোমার বৌদি না থাকে আমার কি হবে আমি তো সেটা চিন্তাও করতে পারি না। উঠেছে, বিছানাও ঠিক করেনি রে। মেয়েটা যে কবে গোছানো হবে, কদিন পর শ্বশুর বাড়ি যাবে, মানে ঘর দরও গোছাতে শিখলো না এখন পর্যন্ত। উঠে গেল এত বড় মেয়ে, তার বিছানা আমাকে ঠিক করতে হবে। ভাজ করে রাখবে, মায়ের সাথে কাজেও সাহায্য করবে না, আবার নিজের বিছানা নিজেও। আলপনার বাবা, ও আলপনার বাবা, সুজিতা কি হয়েছে? শীঘ্রই আসেন। আসছি, আমি আসছি। আমি একটু আসি। পরম পূজনীয় মা ও বাবা, আমার প্রণাম নিও। আমি কবিকে ভালোবাসি। ভালোবাসায় জাত ধর্ম উঁচু নিচু কিছু এসে যায় না। আমি কবির সাথে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমাদের পাপি মেয়ে আলপনা। আলপনা, 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 আলপনা। কি হলো? আলপনা বাবা, আলপনা বাবা, কি হলো? ভাই তো
ধরেন এই কাকা, সে তো সকালে যা রাতে আসে। এই রহমত, বাবার জন্য কোনো পানি দাও আর নাস্তার ব্যবস্থা করো। ৮ নম্বর রুমের সুলতানাকে দেখতে পারবে?